জয় হিন্দ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নবীদের সজাজার গ্রুবি আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু এসএচডি নিউ ভ্যাকেন্সির তোমাদের সব কিছু মনে যত প্রশ্ন আছে সব কিছু কিন্তু ক্লিয়ার করতে চলেছি সো তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যারা নিউ ক্যান্ডিডেট তারা বিশেষ করে কিন্তু ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও মাধ্যমে তোমাদের কতটা কি প্রয়োজন যোগ্যতা বয়স উচ্চতা চেস্ট ওজন রানিং এবং মেল এবং ফিমেল প্রার্থীদের জন্য মানে এ টু জেড সমস্ত প্রার্থীদের জন্য কিন্তু এই ভিডিওতে সব কিছু তুলে ধরা হয়েছে অত ফ্রেন্ডস তোমাদের কোয়ালিফিকেশান কতটা প্রয়োজন মানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সো তোমরা যদি ন্যূনতম যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদের বেলার যোগ্য মানে তোমাদের এসএসসি জিডি নিউ যে ভ্যাকেন্সি রেতে চলেছে তোমাদের প্রথমত ফর্ম ফিল আপ করার পরে তোমাদের কিন্তু প্রথমেই কম্পিউটার বেসড এক্সিবিশন না হয় মানে তোমরা ফর্ম ফিল আপ করার পরে তোমাদের জন্য কিন্তু একটা অ্যাডমিট কার্ড আসবে সেই অ্যাডমিট কার্ড আসার পরে কিন্তু তোমরা কম্পিউটার বেসড এক্সিবিশন দিতে পারবে সব ফ্রেন্ডস তোমাদের কিন্তু এই সমস্ত পদের বেলায় যে বেতন টাকা হয়েছে সেটি কিন্তু আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত এজ লিমিট তোমাদের কিন্তু আঠেরো থেকে তেইশ বছরের ভিতরে যাদের বয়স মানে আঠেরো থেকে তোমাদের যদি বয়স এখন আঠেরো হয়ে থাকে তো আঠেরো থেকে তেইশ বছর তেইশ বছরের ভিতরে বয়স যদি তোমার হয়ে থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই ফর্ম ফিল যোগ্য সো তোমাদের কিন্তু একটা ডেট বা সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে যদি তোমাদের আঠেরো বয়স থেকে তেইশ বছরের ভিতরে বয়স থাকে তাহলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করার যোগ্য এস সি এস টি ও সো তোমাদের কিন্তু একটা বয়সের ছাড় দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু যে সমস্ত প্রার্থী তোমরা এস সি এস টি তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর ছাড় দেওয়া হবে আর যে সমস্ত প্রার্থী তোমরা ও তো তোমাদের ক্ষেত্রে কিন্তু তিন বছর ছাড় দেওয়া হবে তো এনসিসি এ সার্টিফিকেট থাকলে তাহলে কিন্তু তোমাদের টু পার্সেন্ট নাম্বার কিন্তু দেওয়া হবে এনসিসি বি সার্টিফিকেট থাকলে তিন এবং এনসিসি সার্টিফিকেট থাকলে কিন্তু পাঁচ নম্বর তোমাদের কিন্তু বেশি রাখা হয় তোমাদের যে নেক্সট কম্পিউটার বেসড এক্সামিশান নেওয়া হবে এই কম্পিউটার বেসড এক্সামিশনে তোমাদের মোট চারটি পার্টে কিন্তু পরীক্ষা নেওয়া হয় এ বি সি ডি হিসেবে তো তোমাদের কোন কোন পার্টে পরীক্ষা নেওয়া হবে প্রথমত তোমাদের কিন্তু জিআই মানে রিজনিং পরীক্ষা নেওয়া হবে তারপরে কিন্তু তোমাদের জেনারেল নলেজ ম্যাথমেটিক থাকবে তারপরে কিন্তু ইংলিশ ও হিন্দি সো এখানে অনেকেই কিন্তু কমেন্ট করেছিল যে তোমরা কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে সো এবার থেকে কিন্তু তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এই তিনটিতে আর এই যে ইংলিশ এবং হিন্দি যে সাবজেক্টটি আছে এই ইংলিশ এবং হিন্দি সাবজেক্টটি কিন্তু তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে না মানে ইংলিশ তুমি যদি ইংলিশ গ্রামার মানে ইংলিশ সাইট যদি তুমি পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু ইংলিশ যে গ্রামার আছে সেই গ্রামার হিসেবে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে আর তোমরা যদি হিন্দি দিতে চাও তাহলে কিন্তু হিন্দি তোমাদের ব্যাকরণ আছে মানে বাংলায় যে সমস্ত ব্যাকরণ হয় সমর্থক শব্দ বিপরীত শব্দ যেসব ব্যাকরণগুলো আছে সেই সমস্ত সাইট কিন্তু তোমাদের আসবে যে তোমাদের কিন্তু কুড়িটা করে কোশ্চেন রাখা হবে এবং তার প্রতিটি মার্কস কিন্তু একটা কোচেন মার্কস কিন্তু দুই নাম্বার করে সুতরাং তোমাদের কিন্তু চল্লিশ নাম্বারে অ্যান্সার থাকবে একটা একটা পার্টে তাহলে কিন্তু চারটে পার্টে কিন্তু টোটালি কিন্তু তোমাদের একশো ষাট নাম্বারের এক্সাম হবে আর মোট সময় থাকবে কিন্তু ষাট মিনিট মানে এক ঘন্টা কিন্তু টাইম থাকবে সো এখানে কিন্তু তোমাদের একটু রানিংভাবে পরীক্ষা দিতে হবে একটু ভালো হয় কনফিডেন্স নিয়ে কারণ সার মিটে কিন্তু অনেক সময় কিন্তু বেশি একটা প্রশ্ন অ্যানসার দেওয়া যায় না কেউ হয়তো চল্লিশটা কেউ করে যাদের একটু কনফিডেন্স আছে যারা ভালো হবে একটু পরীক্ষা দিয়ে দিয়ে সব সময় এখন থেকে প্রসেস নেবে তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ ষাট বা সত্তরটা অ্যান্সার করা অনেকটাই সোজা হবে তাছাড়া ফ্রেন্ডস তোমাদের পরীক্ষায় কিন্তু আরেকটি ব্যাপার আছে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং আছে সো তোমরা কিন্তু কখনোই কিন্তু নেগেটিভ মার্কিং করতে যাবে না তোমাদের এক একটা প্রশ্ন যদি তোমরা ভুল করো মানে ভুল যদি অ্যান্সার করো তাহলে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং তোমাদের জিরো পয়েন্ট ফাইভ জিরো তোমাদেরকে নেগেটিভ মার্কিং করা হবে অর্থাৎ তোমাদেরকে কাটা হবে তাহলে তোমাদের যদি দশটা ভুল করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পাঁচ নম্বর কাটা হবে তো তোমরা ভুল করার চেষ্টা সবসময় কমই করবে তাহলে কিন্তু তোমাদের বেস্ট রেজাল্ট করতে পারবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের ফিজিক্যালে কতটা কী রাখা হয়েছে যে সমস্ত ফ্রেন্ডস তোমরা মেল প্রার্থী তোমাদের বেলায় কিন্তু পাঁচ কিলোমিটার রান কিন্তু চব্বিশ মিনিট টাইম দেওয়া হবে আর যে সমস্ত ফ্রেন্ডস তোমাদের ফিমেল প্রার্থী তোমরা কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ষোলোশো মিটার রান কিন্তু তোমাদের সাড়ে আট মিনিট টাইম দেওয়া হবে সো এইভাবে কিন্তু মেল এবং ফিমেল প্রার্থীদের বেলায় কিন্তু পিইটি এবং পিএসটি নেওয়া হয় এছাড়াও পিইডিএসটিতে তোমাদের কিন্তু হাইট ওয়েট চেস্ট মাপা হবে তো এখানে কিন্তু তোমাদের হাইট কতটা কী প্রয়োজন তোমরা অনেক দেখো যে এখানে কিন্তু তোমাদের মেল প্রার্থীদের বেলায় একশো সত্তর সেন্টিমিটার হাইট নেওয়া হবে ফিমেল প্রার্থীদের বেলায় কিন্তু তোমাদের একশো সাতান্ন সেন্টিমিটার হাইট নেওয়া হবে আর যে সমস্ত প্রার্থী তোমরা শিডিউল ট্রাইব মানে এসটি তোমাদের বেলায় কিন্তু একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং ফিমেল প্রার্থীদের বেলায় কিন্তু একশো পঞ্চাশ পয়েন্ট শূন্য মানে একশো পঞ্চাশ সেন্টিমিটার কিন্তু নেওয়া হবে তোমাদের কিন্তু নর্মালে আশি সেন্টিমিটার চেস্ট লাগবে এবং তোমাদের মিনিমাম ফুলাতে হবে পাঁচ সেন্টিমিটার মানে যে সমস্ত ফ্রেন্ডস তোমরা শিডিউল ট্রাইব মানে এসটি প্রার্থী তোমাদের ক্ষেত্রে কিন্তু নর্মালে সেভেন্টি সিক্স মানে ছিয়াত্তর সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট খোলাতে হবে আর ফুলিয়ে পাইপ তো এখানে কিন্তু তোমাদের একটা চেস্টে ছাড় আছে তো এইভাবে কিন্তু তোমাদের চেস্ট নেওয়া হয় এছাড়াও ফ্রেন্ডস নেক্সট তোমরা দেখো যে এটি কিন্তু তিনটি এডিয়া হিসেবে ভাগ করা হয় মানে প্রত্যেকটি রাজ্যে কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট বড় ডিস্ট্রিক্ট এবং তোমাদের নকশাল ডিস্ট্রিক্ট হিসেবে ভাগ হয়ে থাকে সো যে সমস্ত প্রার্থী তোমরা বড় ডিস্ট্রিক্টের মধ্যে পড়ো তাদের কাটা কিন্তু সবসময় কম হবে এস সি এসটি ও জেনারেল প্রার্থী হোক তোমাদের কিন্তু কাটা অনেক কম হয় ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যে সমস্ত ডিস্ট্রিক্ট তোমরা বর্ডার ডিস্ট্রিক্ট মধ্যে পড়ো সেটি হচ্ছে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং এই বারোটা ডিস্ট্রিক্ট নিয়ে কিন্তু তোমাদের বড় ডিস্ট্রিক্ট হয় এই ডিস্ট্রিক্ট সম্পর্কে কিন্তু পরবর্তীকালে আমি অনেক ভিডিও ছাড়বো তোমরা কিন্তু সবাই জানতে পারবে এছাড়াও নকশাল ডিস্ট্রিক্ট তোমরা যারা যারা আছো নকশাল ডিস্ট্রিক্টে কিন্তু একটি মাত্র আছে সেটি হলো ঝাড়গ্রাম তো তোমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে থাকলে যে সমস্ত প্রার্থী থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু কাটাবে অনেকটাই কম হয় এছাড়াও ফ্রেন্স তোমাদের এই ডিস্ট্রিক্ট ছাড়া কিন্তু তোমাদের যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে যেমন পূর্ব মেনু পশ্চিম মেনু এবং তোমরা বর্ধমান আছে দুই বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়া এবং তোমাদের হাওড়া হুগলি সো এইভাবেই কিন্তু তোমাদের যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে এগুলো কিন্তু সবাই জেনারেল ডিস্ট্রিক্ট সো এই ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত প্রার্থী আছো তোমাদের নিতে হবে এখন থেকে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশান নিল তবেই কিন্তু তোমরা ভালোভাবে এক্সাম দিতে পারবে তবে কিন্তু তোমরা ফাইনাল কাটআপ আপ কিন্তু কোয়ালিফাই করতে পারবে সো এটি ছিল তোমাদের আজ নোটিশ এই নোটিশটি কিন্তু অনেকেই কিন্তু ক্লিয়ার করতে পারিনি বা অনেকেই কিন্তু জানতে পারিনি সো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ ছিল সো তাহলে কিন্তু তোমাদেরকে জানাতে পেরেছি যোগ্যতা কতটা প্রয়োজন হয় মাধ্যমিক পাস এবং বয়স তোমাদের আঠেরো থেকে তেইশ এবং এসসি এস জন্য ছাড় আছে সো উচ্চতা কিন্তু তোমাদের একশো সত্তর সেন্টিমিটার এবং একশো সাতান্ন সেন্টিমিটার এসটিদের বেলায় কিন্তু তোমাদের ছাড় দেওয়া আছে একশো পয়েন্ট ফাইভ এবং তোমাদের কিন্তু যে সমস্ত এসটি ফিমেল প্রাথের তাদের একশো পঞ্চাশ সেন্টিমিটার চেস্ট কিন্তু আশি টু পঁচাশি এবং এসটিদের বেলায় কিন্তু ছিয়াত্তর থেকে পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে আর ওজন তোমাদের কিন্তু উচ্চতা সঙ্গে কিন্তু তোমাদের ওজন কিন্তু সামঞ্জস্য থাকতে হবে যদি তোমাদের যদি একশো সত্তর সেন্টিমিটার হাইট থাকে তবে কিন্তু তোমাদের চুয়ান্ন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সাতান্ন কেজি যদি ওয়েট থাকে তবে কিন্তু তোমরা বেস্ট আছো এবং রানিং কিন্তু ছেলেদের বেলায় তোমাদের পাঁচ কিলোমিটার রান থাকবে চব্বিশ মিনিট টাইম দেওয়া থাকবে মেয়েদের বেলায় কিন্তু ষোলোশো মিটার রান থাকবে সেখানে কিন্তু তোমাদের আট মিনিট তিরিশ সেকেন্ড টাইম দেওয়া হবে সো ফ্রেন্ডস আশা করি তোমাদেরকে সম্পূর্ণ বিষয় বা সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদেরকে সম্পূর্ণ জানাতে পেরেছি সো আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো আর যদি তোমাদের কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্টের অ্যান্সার কিন্তু আমি দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধু বন্ধুবন্ধুর কাছে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে জয় হিন্দ